আমার দাদাটি হচ্ছে কি কাটলে বড় হয়, আমি আবারও বলছি কি কাটলে বড় হয়। ভাই কলা গাছ কাটলে তো বড় হয়, এটা উনি যেটা বলছে এটা কি সঠিক হবে? না, কলা গাছ কাটলে ছোট হয়, কলা গাছ কাটলে তোমার এটা বড় হতে পারে। আসসালামু আলাইকুম, বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে আরজে শরীফ রাজ। আজকে নতুন একটি দাদা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমাদের পিছনে আছে কিছু ভাই, প্রথমে জেনে নেব তাদের পরিচয়। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? ভাইয়ের নাম আব্দুল মান্নান। ভাই কি করেন? ভাই বর্তমানে জব করতেছি। ভাই কোথায় জব করেন? মাধবদি। ও ভাই কি করেন? জব করি। ভাইয়ের নাম মোহাম্মদ হযরত আলী। ভাই একটু সামনে আসবেন, ভাই নামটা বলবেন। ভাইয়ের নাম শরীফ। ভাই কি করেন? জব করি। আলহামদুলিল্লাহ ভালো। ভাই কি করেন? জব করি ভাইয়া। ভাই জব করি। আপনাদের কাছে আমি সেই কাঙ্ক্ষিত দাদাটি ছুড়ে দিব। আমার দাদাটি হচ্ছে কি কাটলে বড় হয়, আমি আবারও বলছি কি কাটলে বড় হয়। আপনাদের সময় থাকছে 10 সেকেন্ড। ভাই কলা গাছ কাটলে তো বড় হয়, এটা উনি যেটা বলছে এটা কি সঠিক হবে? না, কলা গাছ কাটলে ছোট হয়, কলা গাছ কাটলে তোমার এটা বড় হতে পারে। আপনি কাটবেন সবাই, যাতে বড় হইব, কাটবেন আর বড় হবে, গ্যাস করতে পারেন পুকুর। ওনার উত্তরটা কি নেওয়া যায়? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা পুকুর কিভাবে হলো আমাদেরকে একটু বিশ্লেষণ করবেন। পুকুরটা তো আপনার কাটলে বড় হবে, যত কাইটা আগাবো ততই বড় হবে। ভাই ওনার উত্তরটা কিনা যাবে? জি ভাই নেওয়া যাবে। হ্যাঁ অবশ্যই। আপনি একটু বলবেন পুকুরে মানে কেন তার উত্তরটা আমরা নিব। পুকুর কাটলে তো আস্তে আস্তে বড় হয় না? পুকুর কাটলে আপনার পানি পরে আস্তে আস্তে এটা বড় হইতে থাকে। হ্যাঁ ধন্যবাদ আপনাদেরকে, আপনারা আমাদের সেই কাঙ্ক্ষিত দাদার উত্তরটি দিয়ে দিচ্ছেন। আপনারা আমাদের পক্ষ থেকে পাবেন সেই আকর্ষণীয় পুরস্কারটি। ধন্যবাদ সবাইকে, বরাবর মতো আমি বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।